everyone, welcome back to my another video and welcome back to my YouTube channel Adimoto Vlogs. So guys, video start for us. How are you guys? Actually, I'm here with our friend Piglu Bari. So it's Piglu. Hello guys. So I'm here with you. তো চলো রোডে দেখা হচ্ছে তারপর মন্ডপ ঘুরে দেখাবো সো গাইস আমরা বেরিয়ে পড়লে মন্ডপ হবে এ তো রাইট সাইডে আমাদের ছোট ছোট কালী মন্দির রয়েছে লেফট সাইডে তো সন্ধ্যা আরতি হচ্ছে ছোট ছোট কালী মন্দিরে তো আমরা যাব আর হ্যাঁ আমরা এখন যাব শোভন বলে আমার একটা আমাদের ফ্রেন্ড রয়েছে তো ওকে ওখানে থেকে পিকআপ করব তারপর আমরা চারজনে একসাথে বেরিয়ে যাব তো এখন আমরা যাচ্ছি শোভনের বাড়ি So guys, so one chole esche. Ekhon amra beriye jabo. Samne Piglu ar Chiku beriye gelo. Ami ar Modok scooty te jabo. Cholo abar ore dekha hocche. Tarpor Mondo hobi eto dekha hocchei. So guys, finally amra beriye porechi. So one chole esche. Samne Chiku ar Piglu jacche. Ebar jabo amra Pujo Mondope. Guys, আমরা এসেছি এখন শিবের সঙ্গে পূজো মণ্ডপে এটা एक्चुअली আমাদের মিনাপুর শহর পল্লীতে শিবের সঙ্গে ক্লাবে হয়েছে তো এখন আমরা তোমাদেরকে দেখাবো ভিতরে মণ্ডপে কেমন করা হয়েছে সো গাইস আজকে এখন শিবনির যে পূজো হয়েছে ওখানে ঘোড়া হয়ে গেছে এবার যাব নেক্সট মণ্ডপের দিকে তো এখন ডিসাইড করিনি কোন মণ্ডপে যাব তো তোমার সাথে তোমাদেরকে নিয়ে যাব ওখানে সো গাইস আমরা এখন এসেছি বিধাননগর মাঠে তো এখন তোমরা ভিউটা ঠিক এরকম দেবে পুরো খালি বাট একটা টাইমে এখানে পূজো হলে মিদনাপুরের বিধাননগর মানে এখানে সবসময় ভিড় থাকে বাট এই করোনা সিচুয়েশনে দেখো পুরো খালি আর মণ্ডপটা দেখতে পেয়েছো কি অবস্থা এতটা ছোটো প্যান্ডেল করা হয়েছে আমাদের বাইরে থেকেই প্রতিমা দর্শন করে বেরিয়ে যেতে হবে তো এই দেখো তো গাইস তোমার সাথে একটাই শেয়ার করছি সিরিয়াসলি বলছি আজকে বিধাননগর দেখে মনে হলো সেই বিধাননগর না অ্যাকচুয়ালি মিদনাপুরের দুর্গা পুজো মানে বিধাননগর ফেমাস ছিল আর আজকে এই সিচুয়েশনে বিধাননগর পুরো ফাঁকা মানে কোনো গ্রাউন্ড নেই আর এখন তো হাইকোর্টের নিয়ম হয়ে চলছে যে 10-15 মিটার দূরে প্রতিমা দর্শন করতে হবে তো যতটুকু হয় তো সেইভাবে দেখলাম বাট সত্যি খুব খারাপ লাগছে বিধাননগরের এই অবস্থা দেখে তো চলো অন্য কোনো মণ্ডপে আবার দেখা হচ্ছে এখন আমরা এসেছি জজকোটের মাঠ বাট বিধাননগরের যে পরিবেশটা ছিল সম্পূর্ণ আলাদা মোটামুটি ক্রাউড রয়েছে সামনে স্যানিটাইজার দেওয়া হচ্ছে মণ্ডপে ঢোকার আগে খুবই ভালো আপনাকে অনুরোধ করছি আপনার মুখে মাস্কটা পরুন ভৌতিক অনুরোধ করছি আপনি মুখে মাস্ক পরুন মাস্ক ছাড়া আপনারা কিন্তু কেউ থাকবেন না তো ফাইনালি চলে এসেছি মণ্ডপের মধ্যে তো আগে তোমাদের মণ্ডপের মধ্যে দেখাই তারপর তোমার সাথে কথা বলি সো গাইস পুজো দেখতে বেরিয়েছি বাইরে খাবো না সেটা তো হয় না তাই আমরা সব প্যান্ডেল হপিং করতে করতে সামনে একটা শান্তি ফিট করে বড় মিষ্টি দোকান ছিল তো ওখানে আমরা একটু খেতে ঢুকেছি খাবো আর খিদেও অনেক পেয়েছে আমাদের তো খেয়ে তারপর আবার কয়েকটা প্যান্ডেল দেখে কয়েকটা পুজো দর্শন করে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাবো কমপ্লিট হয়ে গেছে এবার আর কয়েকটা মণ্ডপে ঘুরবো তারপর আবার বাড়ি থেকে এগিয়ে যাবো রাস্তায় দেখা হচ্ছে
গাইস এখন আমরা এসেছি আমাদের মিন্নাপুরের কর্মচারী ভবনের পুজো মণ্ডপ দেখতে, প্রতিমা দর্শন করতে। তো এইখানে পুজো মণ্ডপটা খুবই ভালো করেছে, তো সামনে এগিয়ে যাচ্ছি, তোমাদের দেখাবো কীভাবে কেমন কী বানিয়েছে। তো এই হচ্ছে আমাদের কর্মচারী ভবনের পুজো মণ্ডপ, সামনে প্রতিমা, খুবই ভালো করেছে, খুবই সুন্দর করেছে। গাইস মোটামুটি আমাদের আজকে মতো পুজো প্যান্ডেল হপিং বলো, ঠাকুর প্রতিমা দর্শন বলো, সব কিছু শেষ হয়ে গেছে। তো মোটামুটি যতটা পেরেছি আমরা এনজয় করেছি। তো পিগলু আজকে কেমন লাগলো ঘুরে একটু জানিয়ে দিই। হ্যালো গাইস, কেমন আগের বছরের মতো সেরকম অনুভূতি নেই এবছর, আর আশা করছি করোনা তাড়াতাড়ি চলে যাবে, পরের বছর আবার আমরা আগের মতো অনুভূতিটা ফিরে পাব। দেখছি এভাবেই চলছে। বলো তোমার বলো কী বলতে চাই। এই কোভিড পরিস্থিতিতে আমরা পুজো মোটামুটি কাটলাম, সেফ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেল দেখতে থাকুন অরিনামের, আর লাইক সাবস্ক্রাইব প্লিজ করবেন, অবশ্যই করবেন। কিছু কিছু বলতে চাই, এবারে কেমন লাগলো পুজোটা? এবারে ভালোই লেগেছে, কিন্তু প্রত্যেকবার যেরকম হয়ে থাকে পুজোটা ঠিক সেরকম হলো না, কারণ আমরা সবাই জানি একটা প্যান্ডামিক সিচুয়েশন রয়েছে, এবং প্যান্ডামিক সিচুয়েশন জন্য সবাই বাইরে থেকে বেরোচ্ছে না, বা যতটা সাহস করে তারা বেরোচ্ছে ঠিক ততটা সাহস করে তারা ঘুরছে না, তাই সেই জিনিসটাকে মাথায় রেখে পুজো প্যান্ডেলগুলো সতর্কতা নিয়েছে এবং আমাদের কিন্তু সতর্কভাবে চলতে হচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা, এবং আপনারা অবশ্যই অ্যাড ব্লগতে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা আরও ভিডিওটা ভালোভাবে দেখতে পারে। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরেকটাই জানিয়ে রাখি আমরা কালকে একটা ট্রিপের প্ল্যান করেছি, আমরা ট্রিপে প্ল্যান করেছি, তো সেটা হচ্ছে যে কনকদুর্গা মন্দির, মানে আমাদের ঝাড়গ্রাম চুঁচিগড়, তো ওখানে আমরা কাল সকালে বেরোবো, তো ওটা হয়তো কিছুদিন পরে ওই ভিডিওটা আমি আপলোড করবো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। প্লিজ ডু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট, ইয়ো সবাই বলছি আমার সাবস্ক্রাইব করে দিও, ভুলো না, আর লাইক কমেন্টও করো আর শেয়ার করো বন্ধুর সাথে। ওকে বাই।